সৌদি সাংবাদিক জামাল খাশেগি হত্যাকাণ্ডের ঘটনায় স্বার্থ হাসিল না করার জন্য তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার এ খবর জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। আশারকুল আসওয়াদ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, খাশেগি হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু কেউ যদি রাজনৈতিকভাবে সুযোগ গ্রহণের চেষ্টা করে তাহলে তা বন্ধ হওয়া উচিত। তিনি বলেছেন, তুরস্ক সহ সব মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী সৌদি আরব, কিন্তু খাশেগি হত্যাকাণ্ড নিয়ে তুরস্ক স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না। এদিকে বাবা দিবস উপলক্ষে জামাল খাশেগির ছেলে একটি মর্মস্পর্শী টুইট করেছেন। জামাল খাশেগির ছেলে সালাহ খাশেগি তার বাবার টুইটার অ্যাকাউন্টে লেখেন, হ্যাপি ফাদার্স ডে। গত রোববার বাবা দিবসে তিনি ওই টুইট করেন। ওয়াশিংটন পোস্টের ওই কলমিস্ট 2018 সালে 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গিয়ে নিখোঁজ হন। পরে জানা যায় সৌদি কর্তৃপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। খাশোগি 2017 সালের সেপ্টেম্বরে সৌদি আরব ত্যাগ করেন ও নির্বাসন জীবন শুরু করেন। তিনি বলেছেন, সৌদি আরব সরকার তার টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছেন এবং পরে তিনি সৌদি আরব সরকারের সমালোচনা করে সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশ করেছেন। বিশেষ করে খাশোগি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সমালোচক ছিলেন।